তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন। তো এই মুহূর্তে ভারতের বাজারে ওই 20,000 রুপির প্রাইস পয়েন্টে প্রচুর পরিমাণে কম্পিটিশন কিন্তু বেড়ে গেছে। মানে এই দামে ভারতের বাজারে বেশ কিছু ভালো ভালো স্মার্টফোন কিন্তু লঞ্চ করেছে। যেমন কিছুদিন আগে লঞ্চ করেছে এই দামে রেডমি নোট 10 প্রো ম্যাক্স, তারপর লঞ্চ করেছে পোকো X3 প্রো, এবং দুদিন আগে এই দামে লঞ্চ করেছে IQ G3। এবং আমাদের মধ্যে অনেকের মনে কনফিউশন তৈরি হয়েছে যে এই দামে কোন ফোনটি কিনলে আমাদের পক্ষে ভালো হবে। তো আজকে আমরা এই দামে মানে এই 20,000 টাকার প্রাইস পয়েন্টে IQ G3 এবং রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই দুটি ফোনের ফুল কম্পারিজন করব এবং দেখব কে কার থেকে কতটা এগিয়ে আছে বা কতটা পিছিয়ে আছে। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত বলে রাখি যে IQ G3 আর রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই দুটি ফোন কিন্তু ভারতের বাজারে প্রায় একই দামে পাওয়া যায়। অর্থাৎ এই দুটি ফোনের 6GB 128GB ভেরিয়েন্টটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে 20,000 রুপিতে। তো সেক্ষেত্রে প্রায় একই দামে কিন্তু এই দুটি ফোন পাওয়া যায়। তো প্রথমত আমরা কথা বলবো ডিসপ্লে নিয়ে। তো এখানে IQ G3 এই ফোনটিতে 6.58 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। এছাড়াও এখানে 120Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পল রেট এখানে ব্যবহার করা হয়েছে। এবং অন্যদিকে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটিতে 6.67 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এখানে 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এখানে ডিসপ্লের প্রোটেকশনের দিক থেকে এখানে কিন্তু IQ G3 এই ফোনটিতে পান্ডা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে এবং রেডমি নোট 10 প্রো ম্যাক্সে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। তো সেক্ষেত্রে এখানে ডিসপ্লের দিক থেকে এখানে কিন্তু অবশ্যই রেডমি নোট 10 প্রো ম্যাক্স এগিয়ে থাকবে। এছাড়াও এখানে আরও একটি জায়গায় এই ফোনটি কিন্তু এগিয়ে থাকবে, সেটা হচ্ছে IQ G3 এই ফোনটিতে পুরনো যুগের ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে কিন্তু এখানে দেওয়া হয়েছে একটি 5 হোল ডিসপ্লে। তো এরপর ডিজাইন আর বিল কোয়ালিটি। তো এখানে ডিজাইন আর বিল কোয়ালিটির দিক থেকেও এখানে কিন্তু রেডমি নোট 10 প্রো ম্যাক্স এগিয়ে থাকবে, কারণ এখানে এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে এবং অন্যদিকে IQ G3 ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে। এছাড়াও এখানে ডিজাইনের দিক থেকে দুটি ফোনের এই ব্যাক সাইডের ডিজাইন কিন্তু খুবই সুন্দর করা হয়েছে এবং দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে। তো এখানে বিল কোয়ালিটির দিক থেকে এখানে আবারও রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটি কিন্তু এগিয়ে থাকছে। তো IQ G3 এই ফোনটি 6GB 128GB, 8GB 128GB এবং 8GB 256GB এই তিনটি র্যাম ও রম ভেরিয়েন্টে লঞ্চ করেছে এবং অন্যদিকে রেডমি নোট 10 প্রো ম্যাক্সও কিন্তু তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এছাড়াও এখানে এই দুটি ফোনেই UFS 2.2 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ এখানে ব্যবহার করা হয়েছে। তবে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটির যে 64GB ভেরিয়েন্টটি আছে সেখানে কিন্তু UFS 2.1 এই স্টোরেজ টাইপটি ব্যবহার করা হয়েছে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনগুলির পারফরম্যান্সকে নিয়ে। তো এখানে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 732G এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটি 8 ন্যানোমিটারে তৈরি। এবং অন্যদিকে IQ G3 এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 768G এই 5G প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটি কিন্তু 7 ন্যানোমিটারে তৈরি। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে ডে টু ডে লাইফে নর্ম্যাল ইউজ করেন তাহলে এই দুটি ফোনের মধ্যে কিন্তু খুব একটা বড় পার্থক্য আপনি কিন্তু খুঁজে পাবেন না, দুটি ফোনেই প্রায় একই রকম পারফরম্যান্স পেয়ে যাবেন। এবং এখানে হেভি গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এখানেও কিন্তু দুটি ফোনেই খুবই ভালো পারফরম্যান্স আপনারা পেয়ে যাবেন। তবে কোথাও না কোথাও এখানে হেভি গেমিংয়ের ক্ষেত্রে IQ G3 একটু বেটার পারফরম্যান্স আপনারা কিন্তু পেয়ে যাবেন রেডমি নোট 10 প্রো ম্যাক্সের তুলনায়। তো এরপর এই ফোনগুলির ক্যামেরা। তো এখানে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং এখানে স্যামসাংয়ের HM2 এই সেন্সরটি ব্যবহার করা হয়েছে
এবং তার সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপর 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে এবং সামনের দিকে থাকছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং অন্যদিকে আইকিউ G3 এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং এখানে এই প্রাইমারি ক্যামেরায় স্যামসাংয়ের GW3 এই সেন্সরটি ব্যবহার করা হয়েছে এবং তার সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপর 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে ব্যবহার করা হয়েছে এবং সামনের দিকে এখানেও কিন্তু 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এবং আমি এখানে বেশ কিছু রিভিউ দেখেছি, তো সেখানে এই দুটি ফোনেরই ক্যামেরা খুবই ভালো পারফর্ম করেছে এবং এখানে কোথাও না কোথাও রেডমি নোট 10 প্রো ম্যাক্স কিন্তু ক্যামেরাতে এগিয়ে থাকবে এবং বিশেষ করে এই ফোনটির ম্যাক্রো ফটোগ্রাফি খুবই ভালো কিন্তু পাওয়া যায়, যেটা আইকিউ G3-তে এতটাও ভালোভাবে পাওয়া যাবে না। তো এখানে এই দুটি ফোনের এই ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এখানে নর্মাল EIS-এর সাপোর্ট দেওয়া হয়েছে, এখানে কিন্তু কোনো রকম অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট দেওয়া হয়নি এবং এখানে আইকিউ G3 এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K 60fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে এবং রেডমি নোট 10 প্রো ম্যাক্সের ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে এবং এই দুটি ফোনের এই ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। তো এরপর যদি আমরা এই ফোনগুলির ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটিতে 5020mAh একটি ব্যাটারি এবং তার সাথে 33W-এর একটি ফাস্ট চার্জার এখানে দেওয়া হয়েছে এবং অন্যদিকে আইকিউ G3 এই ফোনটিতে 4400mAh একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং তার সাথে 55W-এর একটি ফাস্ট চার্জার এখানে দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনগুলিতে সফটওয়্যার হিসেবে এখানে আইকিউ G3 এই ফোনটিতে ভিভোর ফান্টাচোয়েস 11.1 এর অপটিমাইজেশন আপনারা পেয়ে যাবেন এবং এখানে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটিতে সাউমির MIUI 12.5 এর অপটিমাইজেশন আপনারা পেয়ে যাবেন এবং এই দুটি ফোনেই কিন্তু রান করছে অ্যান্ড্রয়েড 11-এর উপর। এছাড়াও এখানে এই দুটি ফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে এবং ফেস আনলকের সুবিধা তো অবশ্যই থাকছে। এছাড়াও এর সাথে সাথে এখানে 3.5mm হেডফোন জ্যাক, তারপর টাইপ সি পোর্ট এবং ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট এখানে ব্যবহার করা হয়েছে। তবে এখানে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটিতে ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে কিন্তু আইকিউ G3-তে কোনো রকম ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়নি, এখানে কিন্তু নর্মাল সিঙ্গেল স্পিকারই থাকছে। তো এই ছিল এখানে আইকিউ G3 এবং রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই দুটি ফোনের ফুল কম্পারিজন। তো ওভারঅল যদি আমরা দেখি, তাহলে এখানে এই দুটি ফোনেই কিন্তু খুবই ভালো স্পেসিফিকেশান দেওয়া হয়েছে, তবে এখানে শুধুমাত্র পারফরম্যান্সকে বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটি কিন্তু এগিয়ে থাকছে। তো এরপর কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে? তো আপনি যদি এই প্রাইস পয়েন্টে একটা ভালো ডিসপ্লে চান, ভালো বিল্ড কোয়ালিটি চান এবং একটি ভালো ক্যামেরাযুক্ত স্মার্টফোন চান, অর্থাৎ এই দামে একটা ওভারঅল অলরাউন্ডার স্মার্টফোন চান, তাহলে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটি কিন্তু আপনার জন্য বেস্ট হবে। তবে আপনি যদি এই দামে একটি 5G স্মার্টফোন চান এবং রেডমি নোট 10 প্রো ম্যাক্সের থেকেও আরও একটু ভালো পারফরম্যান্স চান, তাহলে এখানে অবশ্যই আইকিউ G3 এই ফোনটি কিন্তু আপনার জন্য বেস্ট হবে। এছাড়াও আপনি যদি এই দামে আইকিউ G3-র থেকেও আরও ভালো পারফরম্যান্স চান, তাহলে পোকো X3 প্রো এই ফোনটি কিন্তু আপনার জন্য বেস্ট হবে এবং আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন, তাহলে ভারতের বাজারে 20,000 টাকায় অবশ্যই পোকো X3 প্রো এই ফোনটি কিন্তু একটি ভালো অপশান। তো আপনারা কিন্তু এই ফোনটিকেও আবার ভেবে দেখতে পারেন। তো এরপর আপনি আপনার চাহিদা অনুযায়ী এই তিনটি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন অবশ্যই বেছে নেবেন। তো এই তিনটি ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটি সবথেকে বেশি ভালো মনে হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।